প্রেমিক প্রেমিকা আসে যে সড়কে ঘুরে ঘুরে চিন্তাই করে তারা চট্টগ্রাম নগরে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন নাসির রাজু ও সেলিম মঙ্গলবার রাত আটটার দিকে নগরের জয় পাহাড়ের ভেতর দিয়ে তারা কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সারসন রোডে সিজিএস স্কুলের পাশে আসা মাত্রই সিএনজি অটোরিক্সা থেকে নেমে সেলিমের পথরোধ করেন এক তরুণী এ সময় কিছু বুঝে ওঠার আগেই অপর এক তরুণ সেলিমের বুকে পেটে উড়ুতে ধারালো ছোড়া দিয়ে জখম করেন এরপর তার মোবাইল ফোন নিয়ে আবার অটোরিকশা যুগে পালিয়ে যান ওই তরুণ তরুণী গত তিন দিনে চট্টগ্রাম নগরে এরকম অন্তত সাতটি ছিনতাইয়ের মধ্যে দুটি ঘটনা গুরুতর জখম হয়ে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন দুটি ঘটনায় নগরীর কথোয়ালি থানায় মামলা হয়েছে অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতপুর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তেরো ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার চিন্তাকারীদের মধ্যে দুই নারী ও পাঁচ কিশোর রয়েছে এদিকে কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকার সংগঠিত একটি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ জাগো নিউজের হাতে এসেছে এতে দেখা যায় আগের ঘটনার মতো এক তরুণী সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে আছেন মোবাইল হাতে এক তরুণ পথচারী পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ ওই তরুণ পথচারীকে সামনে থেকে আগলে ধরতেই তার সঙ্গে থাকা আরেক তরুণ ছুড়া দিয়ে পথচারীকে আঘাত করতে থাকেন এক পর্যায়ে গুরুতর জখম পথচারীর হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে ওই তরুণ তরুণী পালিয়ে যান অতিরিক্ত উপকমিশনার পলাশকান্তি নাথ বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ছুরিকে আঘাতে আহত যুবককে হাসপাতালে পাঠাই পরে খোঁজ নিতে গিয়ে ওই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসে তিনি বলেন প্রথমে বিষয়টি দেখে আমাদের কাছে মনে হয় এটি না কোনো নারী ঘটিত ঘটনা কিন্তু পরে বুঝতে পারি এটা আইনশৃঙ্খলা কলা বাহিনীকে ফাঁকি দেওয়ার কৌশল এর পরিপ্রেক্ষিতে আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করি অভিযানে গিয়ে প্রথমে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয় যার কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয় তাদের দেয়া তত্তে আমরা আরও একটি গ্রুপকে ধরি ওই গ্রুপে এক নারী সহ চার পুরুষ সদস্য আছেন ধারণা করি ওই ঘটনার সঙ্গে তারাই জড়িত কিন্তু তদন্ত এগোতে থাকলে আমরা নিজেদের ভুল বুঝতে পারি অর্থাৎ অপরাধের মূল হুতারা এখনো তখনও অধরা কথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান গত ষোলো নভেম্বর সন্ধ্যায় নগরের গনি বেকারি মোড়ে চিন্তাইয়ের শিকার হন অরবিন্দু দত্ত নামে এক ব্যক্তি এ সময় চিন্তাইকারীরা তাকে ছুরি আঘাত করলে পালিয়ে যায় গতকাল রাত আটটার দিকে নগরের চকবাজার সারসন রোড দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সেলিম নামে আরও এক ব্যক্তি চিন্তাইয়ের শিকার হন এ ঘটনায় ভুক্তভোগীর বুক পেট ছুড়া ছোড়া দিয়েই মারাত্মক জখম করে ছিনতাইকারীরা মহসিন বলেন দুটি ঘটনা কোতোয়ালি থানায় অভিযোগ করা হলে ঘটনা তদন্ত নামে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ছিনতাই হওয়া মোবাইল ফোন ক্রয়কারী শনাক্তের পর প্রথমে নগরে সিরাজ উদ্দুল্লা থেকে রুবেল তার স্ত্রী ফারজানা বেগমকে এবং তাদের দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় পরে রাজা রাজাপুকুল লেন থেকে পাঁচ কিশোর ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় তিনি আরও বলেন তাদের গ্রেপ্তারের পরও গতকাল রাত আটটার দিকে নগরের চকবাজারের সারসন রোডে চিন্তাইয়ের শিকার হন মোহাম্মদ সেলিম এ ঘটনায় বিচলিত হয় পুলিশ পরে আবারও প্রযুক্তি সাহায্যে রাত আটটার দিকে নগরের স্টেশন রোড থেকে ছিনতাইকারী রাকিবুল হাসান রাকিব ও তার সহযোগী রূপা অরফের নিপাকে গ্রেফতার করা হয় পুলিশ নোবেল চাকমা জানান অভিযানে গ্রেফতার নিপা দুজন বন্ধু সূত্রেই তারা একে অপরের বছর ধরে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়াতেন প্রেমিক প্রেমিকা পরিচয়ে সিএনজি অটোরিকশা ভাড়া নিতেন তারা এরপর শহরের রাস্তা রাস্তায় ঘুরে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করতেন নিপা সুবিধা মতো কাউকে পেলে তাকে টার্গেট করে তিনি সিএনজি থেকে নেমে পড়তেন এরপর টার্গেট ব্যক্তিকে নানাভাবে প্রলুব্ধ করে আটকে রাখার চেষ্টা করতেন নিপা এই ফাঁকে ভুক্তভোগীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেন রাকিব ভুক্তভোগী মোবাইল ফোন দিতে না চাইলে ছুরি খাগাত করে ছিনিয়ে নিতেন থানা এ সঙ্গে কথা হয়। তারা জানান গত কয়েকদিনে ছুরি খাগাত করে ভয় দেখিয়ে সাতজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছেন তারা রাখিব বলেন ভয় দেখালে কেউ কেউ মোবাইল দিয়ে দেয় কিন্তু যারা মোবাইল দিতে চায় না তাদের ছুরি দিয়ে খোঁচা দেয় নিপা বলেন ওই গুরু নাসির রাজু সেলিম রাকিবের সঙ্গে বাড়াবাড়ি করছিল তাই তাদের ছুরি মেরে দিয়েছে সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন রাকিব একসময় চকবাজার এলাকার ছিচখেচুর ছিলেন প্যারেড মাঠে খেলতে আসা ছেলেদের মোবাইল চুরি করতেন পরে নিপাদের সঙ্গে মিলে চিন্তাই শুরু করেন রাকিব কিন্তু নিপা আগে তার মামা সুমনের সঙ্গে মিলে নগরীতে অনেক চিন্তায় ঘটনা ঘটিয়েছেন নিপার মামা সুমন নগরের মোরাদপুরে এক দারোয়ানকে ছুরি করে এখন ছেলে এরপর থেকে রাকিবের সঙ্গে চিন্তাই শুরু করেন নিপা